আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আমরা এখন আছি নোয়াখালীর আন্ডারসরের 1 নং ওয়ার্ডের পশ্চিম মাছছাড়া। এখানে আমরা মামুন স্যারের বেবিলন এগ্রো সায়েন্সের ফিক্স থিরি আর ডেমো করেছিলাম কৃষক মোহাম্মদ বেলাইথেশন কাকা জমিতে আর কি। তো ওনার ক্ষেতের অবস্থা এবং ওনার ক্ষেতে কীরকম কাজ করছে উনি নিজেই বলবে। এখন আমরা ওনারকে প্রশ্ন করব। বেবিলন এগ্রো সায়েন্সের ফিক্স থিরি আমাদের এলাকার বড় শাসি বেলাইত মিয়া সাহেবকে আমরা ব্যবহার করাইছি, ডেমো করাইছি। এই জমিনে ফিক্স থিরি ডেমো করাইছি। বেলাইত মিয়া, আপনার ফিক্স থিরি ব্যবহার করছেন দেন, কাজটা কেমন হয়েছে? কাজটা খুব ভালো হয়েছে, আল্লাহ দিলে কাজটা ভালো হয়েছে। ভালো হয়েছে। আপনার জমিনে এখনো কি পোকা আছে? এখন আমি ক্ষেতের মধ্যে আমার ক্ষেতটা ক্লিয়ার আছে, আমার ফাঁসের ক্ষেতটা হোঁকে খাই ফেলাইছে। ওই জমিনে ফাঁসের ক্ষেত্রে হোঁকে খাইছে, ওই জমিনে কি ব্যবহার করছে? ওই কোনো ব্যবহারের আমার 12 থেকে 14 দিন হয়ে গেছে ফিক্স থ্রি ব্যবহার হয়েছে জমিনে। কতদিন হয়েছে? 12-14 দিন হয়ে গেছে। এখনো ইনশাল্লাহ কোনো পোকা দেখা যাইতেছে না? দেখা যাইতেছে। তো আমাদের কৃষকের মনোবল ইনশাল্লাহ ব্যবহার।